আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো বাড়িতে যেতে পারিনি জামাই ষষ্ঠীর উপলক্ষে, তো আমরা তাই আজকে লাঞ্চে যাচ্ছি এখন। তো আমাদের জামাই ষষ্ঠী উদযাপন করতে, জামাই ষষ্ঠী উদযাপন করতে আমরা এখন লাঞ্চে যাব। তো এখন চলো বেরোচ্ছি আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তোমরা এরকম ভাবে আমাদের সাপোর্ট করো, আর তোমাদের অনেক অনেক লাভ সাপোর্ট আমরা পাচ্ছি, আর এরকম ভাবে আমাদের পাশে থেকো। তো বেরিয়ে পড়েছি, ড্রাইভার চলে এসছে, আর এই যে বসে পড়েছি গাড়িতে, আমরা এবার বেরিয়ে যাব। আর আজকে যেমন বললাম, মানে গরমটা খুব বিশাল ছিল না, মানে একটা গুমোট মতন ভাব, মানে বিশাল দেখতে পাচ্ছ বাইরেও, সেরকম বিশাল যে একবার রোদ হয়ে রয়েছে তা কিন্তু ছিল না, মানে জামাই ষষ্ঠীর দিন। তবে হ্যাঁ, একটা ভ্যাপসা একটা গরম তো ছিলই, মানে গ্রীষ্মকালে যেটা হয়ে থাকে। আর এখানে এত কৃষ্ণচূড়ার ফুল ফুটেছে, আমি দেখো দেখাচ্ছি তোমাদের, মানে কি ভালো লাগছে দেখতে, চারিদিকটা খুব সুন্দর। মানে সে আগের ব্লগটা তো আমি বলেছিলাম যে এখানে প্রচুর কৃষ্ণচূড়া রাধাচূড়ার গাছ রয়েছে। আর এখন চলে এসেছি, আমরা ঢুকছি এখন পার্কে। আর মানে এই তোমার দি পার্ক এখান থেকে মানে অনেকটা দূর ছিল, মানে অলমোস্ট অ্যাপ্রক্স 16-17 কিলোমিটার্স আমাদের ঘর থেকে। তো আর রাস্তায় প্রচণ্ড ট্র্যাফিক পেয়েছিলাম আমরা, প্রচণ্ড, তো একটু দেরিও হয়ে গেছিলো যার জন্য আমাদের পৌঁছতে। তো চলে এসেছি, এবার বাকিটা তোমাদেরকে দেখাবো, দেখো তোমাদের আশা করি ভালো লাগবে। আর সবথেকে সুন্দর হচ্ছে এই মানে ফলটা, মানে ছোট্ট একটা মানে এরকম জল এদিক দিয়ে বেরোচ্ছে, এত সুন্দর জলের আওয়াজটা লাগছে কি মানে কি বলবো, অসাধারণ। এখানে আমি ভিডিও করছিলাম, ও হাসছে তাই দেখে। তো আমরা এসেছি দি পার্ক বারান্দা, সেটা হচ্ছে মানে ওরই একটা পার্কেরই একটা রেস্টুরেন্ট, মানে পার্কের ভেতরের। অনেক দিনের ইচ্ছা ছিল, তো বাবা মা বলেছিল যে জামাই ষষ্ঠীর দিন তাহলে তোরা যা খেয়ে দিয়ে আয়, যেহেতু বাড়ি যেতে পারিনি, তো বাবা মার ইয়েতে আমরা চলে গেলাম। আর খুব আনন্দ মানে মানে করেছি সেদিন, খুবই ভালো লেগেছে, মানে যেমন অ্যাম্বিয়েন্স, যেমন ফুড, মানে অসাধারণ। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে করছি, তো মানে কি বলবো, অসাধারণ, মানে এক কথায় খুব ভালো ছিল, খুব খুব ভালো ছিল। আর এখানে আমি একটু মানে হাঁটছি আর কি। তো ললিত বলল যে ঠিক আছে আমি তুলে দিচ্ছি তোমার ভিডিওটা, কারণ অবভিয়াসলি মানে আমি ব্লগ করছি অলওয়েজ আমি ক্যামেরার পেছনের দিকেই থাকি এই কেসটায়, কারণ নিজেকে নিয়ে তো ওই পুরোটা তোলাটা সম্ভব হয়ে ওঠে না। তো এখন আমরা এই ললিত প্রথমে দেখছে কী অর্ডার করবে, তারপর আমি দেখবো আর কি কী অর্ডার করা যায়। তো এই হচ্ছে সুইমিং পুল, এদিকের এরিয়াটা আলাদা, এই সাইডটা রয়েছে বার, আর এদিকটায় মানে আর এই যে মেয়েটা ছিল, মানে খুব ভালো মেয়েটা, মেয়েটা অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে কলকাতার। আর আর আমরা যেখানেই যাই কেউ না কোথাও না কোথাও বাঙালি একজন না একজনকে পেয়েই যাই, ঠিক আছে। ললিত এখন খুব মনোযোগ দিয়ে আর কি দেখছে কোনটা অর্ডার করা যায়, তারপর আমিও দেখলাম। তো
অবভিয়াসলি আমরা ভাত অর্ডার করেছি, ভাত অ্যান্ড দ্যাট কি বলে ঝিঙ্গা ফ্রাই ছিল, আমার নামগুলো মনে পড়ছে না এই মুহূর্তে, খুব খটোমটো নামগুলো ছিল। আর এইটা হচ্ছে প্রন ছিল, মানে খুব মানে টেস্টটা একদম মানে অন্যরকম, মানে আমি কি বলবো, মানে না খেলে হয়তো বোঝানো সম্ভব না যে কিরকম খেতে। আর তারপর করেছিলাম আমরা অর্ডার হচ্ছে সরসোদা মাচ্ছি, মানে সর্ষে দিয়ে মাছটা ম্যারিনেট করে, এই যে এটা হচ্ছে সরসোদা মাচ্ছি, এত ভালো ছিল, মানে বলে না মানে জিভের মধ্যে লেগে যায়, মানে লেগেছিলো আর কি, জাস্ট দুর্ধর্ষ ছিল খেতে, অসাধারণ খেতে ছিল। বাঙালি মানেই ভেতো বাঙালি, তো ভাত অর্ডার করেছিলাম, ভাত ছাড়া তো মানে জাস্ট কি চলে, মানে তাও আবার জামাই ষষ্ঠীর দিন, তো ভাত আর নেল্লোর চিকেন কারি, এটাও দারুণ ছিল, মানে কোকোনাট দিয়ে গ্রেভিটা ছিল, এত ওয়েল ব্যালেন্সড, মানে কি বলবো, অসাধারণ খেতে ছিল এটাও। মানে আমরা যে কটা ডিশ ট্রাই করেছিলাম, খুবই সিলেক্টিভ ডিশ ট্রাই করেছিলাম, আর প্রত্যেকটাই খুবই ভালো ছিল খেতে। আমার ইচ্ছা আছে এই যে নেল্লোর চিকেন কারি যেটা অর্ডার করেছিলাম, এটা বাড়িতে বানানোর, আমি জানি না এতটা ভালো বানাতে পারবো কি না, আর বানালে তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। মানে এত ওয়েল ব্যালেন্স আর ওয়েল কুকড ছিল, মানে তোমরা মানে গ্রেভির টেক্সচারটা দেখেই বুঝতে পারছো, মানে রাইসের সাথে তো দুধ দাম লাগছে বলো। এখন কি ভাবছো? সত্যি খেতে খুব ভালো, মানে টেস্ট খুব ওয়েল ব্যালেন্সড, আর মানে স্পাইসেসও মানে এখানে যেটা আমাদের একটু মানে ভুল হয়েছিল, সেটা হয়েছে আমরা মানে নর্মালি যে কোনো হোটেলে বড় হোটেলে মানে রাইসটা কম দেয় পরিমাণে, তো আমরা দুটো বোল রাইস বলে দিয়েছিলাম, আর সত্যি একটা বোল রাইস কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিলো আমাদের জন্য। তো এবার বেরিয়ে পড়েছি, এবার এই লিফটে করে নিচে নামছি, এরপর বাড়িতে যাব, আর একটা টানা ঘুম, আর কিচ্ছু চাই না, ব্যাস। তো খুব ভালো খেলাম আজকের দিনটায়, আর খুব ভালো লাগলো, তবে হ্যাঁ বাড়িতে থেকে আনন্দটা করলে হয়তো এটা আরও 10 গুণ হতো, বাট কী আর করা যাবে, সবসময় তো বাইরে থাকলে এটাই তো একটা সবথেকে বড় অসুবিধা, যে বাইরে থাকলে আর কি অনেক কিছুই মানে অনেক কিছু সেলিব্রেশনের থেকে আমাদেরকে কেটে যেতে হয়, ঠিক আছে কিছু করার নেই। আর চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি, আর সত্যি মানে খাওয়া দাওয়া করে সত্যি ভীষণ ঘুম পাচ্ছিল। আজকে দেখতেই পেলে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে খাওয়া দাওয়া করতে গেছিলাম আজকে, অ্যান্ড খুব আনন্দ হলো আজকে। আর আজকে রোদটাও সব থেকে ভালো, আজকে রোদটা কম ছিল একদমই, মানে মেঘলা মেঘলা করে আছে ওয়েদারটা, আর মানে খাওয়ার দাওয়ার তো খুবই ভালো ছিল, খুব টেস্টি ছিল, তো ভিজিট করতে পারো তোমরা। আর এখানে সেরকমভাবে বাঙালি রেস্টুরেন্ট সেরকম বা হোটেল সেমনি তো কিছু নেই, ও কলকাতা ছিল, বাট এইভাবে আমাদের চ্যানেলকে সাপোর্ট করো, ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দি বং কানেকশন। সবাই খুব ভালো থেকো, আর সবাইকে খুব ভালো রেখো, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি তোমাদের সাথে।